আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? রমজান মাস তো চলেই এলো, তাই রমজান মাসটা কেমন করে কাটাবে সেটা আগে থেকে নির্ধারণ করে নিতে হবে, রুটিন করে নিতে হবে। রমজান মাসে সিয়াম পালন করতে হবে এবং কথাবার্তা সংযত রাখার চেষ্টা করতে হবে। এক মাসটা ধরে যদি তুমি নিয়ম করে অন্য একটা ভালো কাজ করতে পারো, তাহলে সারা জীবন সেটা নিয়ে যেতে পারবে। রমজান মাসটা যে শুধু রোজা রাখলেই হবে তা না, জিকির আদায় করবে এবং তারাবি নামাজ পড়বে, দীর্ঘক্ষণ ধরে 1-2 ঘন্টা ধরে বেশি করে আল্লাহ জিকির করবে এবং মানুষকে ক্ষমা করে দেবে এবং নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আস্তাগফিরুল্লাহ এবং জিকির করবে বেশি বেশি করে। রমজান মাসটা হচ্ছে না খেয়ে থাকার মাস, কিন্তু আমাদের দেশে বেশিরভাগ দেখা যায় রমজান মাসটাই বেশি আমরা খেয়ে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত মোতাবেক চলতে বলেছে, সেরকম কিছু যদি আমরা চলি তাহলে অসুখ বিসুখ থেকে দূরে থাকবে। নিয়মিত ব্যায়াম করতে হবে এবং এক ভাগ খালি রেখে, এক ভাগ পানিতে আর এক ভাগ খালি রেখে খেতে হবে। এক ভাগ খালি রেখে এক অর্ধেক খাবা, কখনো ভর পেট খাওয়া ঠিক না, এবং নিচে বসে খেলে ভালো হবে, তাহলে ব্লাড প্রেশার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং বড় বড় রোগ হবে না। এবং সেইটা করার চেষ্টা করবে লবণ পানিতে, হিমালয়ের পিঙ্ক সল্ট, তাহলে অত সেজে হবে। ভালো করে রোজা শ্যাম পালন করবে এবং পারলে ঘুম থেকে উঠে তার সাথে নামাজ পড়বে এবং যারা দরিদ্র আছে তাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করবে। রমজান মাসটা দেখা যায় যে আমরা বেশিরভাগ মানুষই বাইরে মানে ঘুরে বেড়াই, শপিং করে বেড়াই, কিন্তু সেটা মোদের ঠিক না। যত বাড়ি যা যা চাই ততটাই ভালো, ঘরের মধ্যে থেকে ইবাদত বন্দি করা উচিত এবং কথা দ্বারা যেন বোঝা যায় যে তুমি রোজা রেখেছো। যারা গরিব দুঃখী আছে তাদের টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারো এবং জাকাত দিতে পারো। অন্য মুখে কখনো একটু হাসি ফুটালে সেই হাসিতে তুমি কখনো টাকা দিয়ে কিনতে পারবে না, তাই সবসময় অন্যের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবে, তোমার কথার জন্য কেউ কখনো কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখবে। আর যাদের কাছে অপরাধ করে ফেলছে তাদের কাছে ক্ষমা চাইবে, কেননা এই রোজাতেই তোমার জীবনে শেষ হয়ে হতে পারে, এই আজকের নামাজটাই তোমার জীবনে শেষ নামাজ হতে পারে। তাই যখন রায় নামাজে দাঁড়াবে তখন মনে করবে যে এই নামাজটাই তোমার জীবনে শেষ, আর আজকের দিনটাই তোমার জীবনে শেষ দিন। তুমি সকালটা পেয়ে গেছো বলে ভেবো না যে দুপুরে তোমার জীবনে আসবে। তাই বেশি বেশি করে আমল করবে এবং যারা ভালো মানুষ তাদের সাথে মিশবে, যারা খারাপ তাদের সাথে সঙ্গ পরিত্যাগ করবে। ভালো করে তোমরা রোজা রাখো এবং সবার জন্য দোয়া করে যেন সবাই রোজা রাখতে পারে। যারা অসুস্থ আছো তারা যেন রোজা রাখতে পারো, সেই দোয়া করি। আল্লাহ হাফেজ, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে।